হ্যালো ভিউ আসসালামু আলাইকুম দিস ইজ জামান ফ্রম জেট সাফারি ভ্রমণ বিষয়ক তত্ত্ব নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশ থেকে বর্তমানে কোন কোন দেশে ভ্রমণ করা যাবে আমি নিশ্চয়ই আপনারা ওয়েট করছেন যে বাংলাদেশ থেকে কোথাও না কোথাও ভ্রমণ করতে চাচ্ছেন সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক শেয়ার করুন তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করি পরবর্তী আলোচনা বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে যেতে হলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই আপনাকে জানতে হবে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে ভ্রমণ জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশিদেরকেও বিভিন্ন দেশে কিছু মধ্যে পড়তে হচ্ছে বহু দেশ জন্য এখন উন্মুক্ত হয়নি আবার বহু দেশ উন্মুক্ত হলেও তাকে ওখানে ভ্রমণ করতে গেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাই বিদেশ ঘুরতে যাওয়ার আগে যে দেশে আপনি যেতে চাচ্ছেন সে দেশের ইমিগ্রেশন পলিসি সম্পর্কে ভালোভাবে আপনাকে জেনে যেতে হবে তাহলে আমরা আজকে শুরু করব বাংলাদেশ থেকে বর্তমানে কোন কোন দেশে ভ্রমণ করা যাবে বাংলাদেশ থেকে বর্তমানে যেসব দেশে আপনি ভ্রমণ করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল মিশর তুর্কি দুবাই সব বেশ কিছু দেশ বাংলাদেশের জন্য খোলা আছে এছাড়াও ভারত সিঙ্গাপুর সহ আরো অন্যান্য দেশ সময়ের সঙ্গে সঙ্গে তাদের ইমিগ্রেশন পলিসি বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিচ্ছে চলুন আমরা তাহলে যে সকল দেশ নিয়ে কথা বললাম এই দেশগুলোর বিস্তারিত ইমিগ্রেশন পলিসি বর্তমানে আমরা জানার চেষ্টা করি মালদ্বীপ আমাদের খুব পছন্দের একটা দেশ মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিনে থাকার কোনো নির্দেশনা বর্তমানে নেই তবে সম্পূর্ণ টিকা দেয়া যদি না থাকে সেক্ষেত্রে দেশে ফেরার পর আপনাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা আছে দ্বিতীয় যে দেশটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে শ্রীলঙ্কা খুবই সুন্দর একটা দেশ শ্রীলঙ্কা পর্যটন কর্তৃপক্ষ থেকে অনলাইনে আবেদন করে ভ্রমণের অনুমোদন নিতে হবে শ্রীলঙ্কা ভ্রমণের পূর্বে বাংলাদেশ থেকে আপনাকে পিসিআর টেস্ট করতে হবে আবার শ্রীলঙ্কা পৌঁছার পর আপনাকে পিসিআর টেস্ট করতে হবে দুই ডোজ টিকা দেয়া না থাকলে আপনাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা আছে তৃতীয় যে দেশটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে নেপাল আমাদের বাংলাদেশিদের জন্য খুবই পছন্দের একটা জায়গা দুই ডোজ টিকা দেয়া থাকলে আপনাকে ওয়ান এরাবল ভিসা নিয়েই আপনাকে নেপনপাল ভ্রমণ করতে পারবেন আর যদি টিকা দেয়া না থাকে তাহলে दूतावास থেকে ভিসা নিয়ে ভ্রমণ করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে 10 দিনের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা আছে চতুর্থ যে দেশটি সম্পর্কে আমরা জানব মিশর পিরামিডের দেশ নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে যাত্রার আগের অন্তত 72 ঘন্টার মধ্যে মিশর পৌঁছানোর পর আপনাকে আবারও টেস্ট করা হবে এছাড়া অন্য কোনো কন্ডিশন এই মুহূর্তে নেই তুর্কি সম্পর্কে আমরা জানবো পরবর্তী দেশ তুর্কি নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে যাত্রার অন্তত বাহাত্তর ঘন্টা মধ্যে হতে হবে দুই ডোজ টিকা থাকলে আপনাকে আর নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট প্রদর্শন করার প্রয়োজন নেই তারপর আমরা যে দেশটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে দুবাই নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে যাত্রার আগের অন্তত আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে হতে হবে টাইম শুরু হবে স্যাম্পল কালেকশনের পর থেকে ভ্রমণের পূর্বে আপনাকে আবারও পিসিআর টেস্ট করাতে হবে সেটা হচ্ছে ঘন্টার মধ্যে সো দুবাই সম্পর্কে আমরা জানলাম তাছাড়া আর কোনো কন্ডিশন নেই এখন আমরা জানব ভ্রমণকালীন সময় আমরা কিছুটা কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারি আপনি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন অবশ্যই ফ্যাব্রিক্স মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন সব সময় যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন হাত মুখে হাত দেওয়া থেকে বিরত থাকবেন হ্যান্ড ব্যবহারটাকে নিয়মিত করার চেষ্টা করবেন যখন আপনি ভ্রমণ শেষে দেশে দেশে ফিরছেন ফেরার পর আপনাকে যেটা করতে হবে বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে সম্ভব হলে গণপরিবহন পরিহার করতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় পরিবহনের জানালা খোলা রাখতে হবে আবশ্যিকভাবে বাড়িতেই থাকতে হবে জনসমাগে যাওয়া থেকে বিরত থাকতে হবে যাওয়া জরুরি হলে আপনাকে অবশ্যই নাক মুখ ঢেকে ব্যবহার করতে হবে নিয়মিত সাবান পানি দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত ধুইতে হবে অপরিষ্কার হাতে নাক মুখ চুকে স্পর্শ করা অবশ্যই যাবে না এই বিষয়গুলো আপনাকে মানতে হবে আশা করি সবাই ভালো থাকবেন আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত নিয়ে আসবো কিভাবে একটা দেশে সহজে আপনি ভিসা পেতে পারেন পাশাপাশি কম খরচে কিভাবে প্লেনের টিকিট করতে পারেন পাশাপাশি আপনি ভিসা কিভাবে ঘরে বসেই করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে সালাম আলাইকুম